বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শেখ শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং আমাদের অর্থনীতির মূল চাকায় চালিত হয় এই কৃষির মাধ্যমে। আর সেই কৃষির কারিগর হচ্ছে কৃষক। রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে সবকিছু মাথায় নিয়ে খাদ্যশস্য ফলান কৃষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত পৃষ্ঠপোষকতায় আজকে বাংলাদেশ সারা বিশ্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। তিনি শনিবার নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর ৬, পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ অডিটোরিয়াম হলরুমে আবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পুষ্টিবাগান স্থাপন প্রকল্প এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ২০২১-২২ অর্থ বছরের বাস্তবায়িত পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনীর রক্ষণাবেক্ষণ ও পণ্য স্থাপনের জন্য উপকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কৃষক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। বাংলাদেশে আমাদের কৃষি প্রধান দেশ এবং আমাদের অর্থনীতির মূল চাকাই চালিত হয় এই কৃষির মাধ্যমে, আর সেই কৃষির কারিগর আপনারা। আপনারা রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে সব কিছু মাথায় নিয়ে এই জমি আবাদ করেন, খাদ্য ফলান, খাদ্যশস্যর চাষ করেন এবং সেটার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের এত বৃহৎ জনগোষ্ঠীর মুখে খাবার খুঁজে দিতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত পৃষ্ঠপোষকতায় আজকে বাংলাদেশ সারা বিশ্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। এই কৃতিত্বের দাবিদার আমাদের কৃষক ভাই ও বোনেরা। আপনাদের এই পরিশ্রমের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে ভালো আছে। আজকে শুধু ধান এবং চালই উৎপাদন হচ্ছে না, তার সাথে গম, ভুট্টা সব ধরনের আমরা শস্যের আবাদ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল সকল কিছুই এখন বাংলাদেশে বিপুলভাবে উৎপাদন হচ্ছে। কৃষকদের সুবিধার জন্য ১০ টাকায় তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এই যে একটি বড় কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করেছে, তার মাধ্যমে সারা বাংলাদেশের কৃষক ব্যাংকিং সুবিধার মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অংশ হিসেবে আজকে তারা কাজ করতে পারছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, উপজেলা কৃষি অফিসার সাদিকুজ্জামান সরকার সহ আরো অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন ২৪। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।